হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো ঠান্ডা লেগেই আছে আর দুদিন ধরে তো ভিডিও করতে পারিনি, কেননা ফোনটা তো ভেঙেই গেছে। তো দেখো নাকের মধ্যে জ্বর ঠোসা হয়েছে, কি অবস্থা, পুরো ঠান্ডা লেগে। তো চলো, আজকে আসবে আমার মা আর আমার ভাই। তো চলো ওদিকে রান্নাবান্না দেখাই কি আজকে হবে। তখন বেজে গেছে 11টা। আর এই যে পাপা, দেখো কি করছে, দেখি নাকটা মুছে দিই, এদিকে আমার কাছে। তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, তো এখন একদিকে বসিয়ে দিয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এখানে হবে মাংস, মাংসের আলুটা ভাজা হচ্ছে, ওটা ভাজছে। আর এই যে মাংস ভাত হয়ে গেছে। এত ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে, কি বলবো, ভয়েস রেকর্ড দিতে খুব অসুবিধা হচ্ছে। তো এখানে আমি বিছনা চাদরটা পেতে নিচ্ছিলাম দাদুর ঘরের। তো সকালেটা কাঁচা হয়েছে যদি ভাই এসে শোয়, আর ভাই চলে এসছে, ভাই আর মা এই যে একটু আগে ঢুকলো। তো চলো তোমাদের দেখাই, আর আমি এদিকে আমার বিছনা চাদর পাতা হয়ে গেল। তো এই যে চলে এসেছে আমার লম্বু ভাই, একটু হাই করে দে। হেডফোনটা কিনলি নাকি? বাহ ভালো হয়েছে। এই যে মা চলে এসেছে। আর আমার জুতো তো আনোনি, দেখো আমার জুতো ফেলে এসেছি, জুতো আনোনি মা। তো এদিকে মারা খাওয়া দাওয়া করে এখন স্নান করছে, আর এদিকে মায়ের রান্না বাঁধাকপি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর মাংসটা হচ্ছে। আর মাংসটা হলেই হয়ে যাবে তো? আর দেখো সকালে একটা পেয়ারা এনেছে তোমাদের দেখাই, এই দেখো বাজার থেকে পেয়ারা এনেছে, কত বড় পেয়ারাটা, কত সুন্দর। আর মা এই যে ট্রেন থেকে পাঁপড় এনেছে, আর দেখো পাপার বাদাম খাওয়া হয়ে গেছে, আবার সেই টিকটিকি লঞ্চের মতো ওগুলো এনেছে, ওইও খাওয়া হয়ে গেছে, কোথায় রেখে, এই যে। আর এখানে মিষ্টি এনেছে, কি মিষ্টি আছে জানি না। ওইদিকে ঘরটা মুছে নিয়েছি, তার জন্য পাখাটা চলছে দেখো শুকানোর জন্য। তো আর জামা কাপড় নিয়ে এলো ছোটো মা, তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ছোটো মা একটু বেরালো বাইরে রাস্তায়, আর পাপা আর ওর মামা ভাগনে গেছে ছাদে। দেখো নাকটা আমার কী অবস্থা, জ্বর ঠোসা হয়ে পুরো ছাল চামড়া উঠে গেছে। তো এই যে জামা কাপড় আছে এগুলো এখন ভাঁজ করে নেব। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর এখানে আমার হাতে দুদিন ধরে প্রচণ্ড ব্যথা, জানি না কি হয়েছে, তার জন্য আমি শাখাটা খুলে রেখেছি। মানে শাখাটা না এখানটায়, মানে যেখানটায় ব্যথা সেখানে সামনে এলে তখন আবার হাতটায় লাগছে, তার জন্য আর হাতটাও নাড়াতে পারছি না, কি জানি কি হয়েছে ভগবান জানে। তো চলো জামা কাপড়গুলো আমার সব গুছানো হয়ে গেল, জামা কাপড় ভাঁজ করে তারপরে পাপাকে ছাদে স্নান করালাম, আর তারপরে আমিও মানে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর সকালে যেহেতু স্নান করেছি তাই এখন আর স্নান করিনি ঠান্ডার মধ্যে, যেহেতু একাতে ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে, আর ওদিকে ভাইয়ের মায়ের স্নান হয়ে গেছে, আর এক এক করে এখন সবাই স্নান করছে, ছোটো মা করছে, মা করছে, মা করেনি এখনও, করবে। তো তারপরে ওরাও চলে এসেছিলো দোকান দিয়ে, তো পাপাকে খাওয়ানোর পর আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এখানে দেখো মাংস হয়েছে, খাসির মাংস, বাঁধাকপি আর ডাল। তো সবাই যেহেতু নিয়ে নিয়েছে তাই অল্প অল্পই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ছিল ধনে পাতা ছাড়া বাঁধাকপি, এর জন্য, কেননা ইনি তো ধনে পাতা খায় না, তো ফুচকাতে হলে খেয়ে নেবে, কিন্তু ঘরে রান্না হলে তখন আর ধনে পাতা খাবে না। তো ওইখানে দেখতেই পাচ্ছ পাপা দাঁড়িয়ে আছে, ওর খাওয়া হয়ে গেছে, ও গেছিলো মিষ্টি আনতে, তো মা এনেছিল মিষ্টি, তখন তোমাদের দেখালাম কি মিষ্টি এনেছে, তখন তো জানতাম না, এখন দেখো খুলেছিল নারকেল গুড়ের মিষ্টি, রসগোল্লা। তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, নারকেল গুড়ের মিষ্টি শীতে প্রথম মানে খেলাম। আর পাপা নিয়ে নিয়েছে এখন বাটিতে, এখন বসে বসে খাবে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম ছাদে, তো ছাদে আমি কদবেল মেখে রোদে দিয়েছিলাম, খেয়েই ছাদে এসছি না, মানে পেটটা কি অসুস্থ লাগছে। এখানে মায়ের সাইডে শুকিয়ে গেছে, নিয়ে চলে যাবো কদবেলটা তোমাদের দেখা একবার।
এই দেখো কদবেলটা একবার শুধু দেখো, দারুণ লাগছে না? একদম মেখে রোদে দিয়েছিলাম তো, রোদে দেওয়ার পর না খেতে দারুণ লাগে কদবেল। তো আমি ছাদ থেকে কদবেলটা নিয়ে এসেছি, আর এখন দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর শেষও হয়ে গেছে, হাফ হয়ে গেছে কদবেল, খেতে খেতে পুরো হাফ। এইদিকে আছে এই যে মা, আর এখানে দুজন উঠে পড়েছে, এতই শীত করছে কি বলবো, রোদে বসে আমরা জানলা ব্যালকনি, জানলার ওই ইটেই ব্যালকনি বানিয়ে নিয়েছি আমরা, জানলায় বসে বসে এখন খাওয়া হচ্ছে। আর একটা জিনিস আছে, এই যে পেয়ারা গাছের একটা পেয়ারা আছে, আর একটা কিনে কেনা পেয়ারা, ওইটা তোমাদের দেখালাম, ওইটা কেনা পেয়ারাটা দেখো কত সুন্দর, সাদা সাদা, সত্যি সুন্দর। তো কদবেলটা এখন আমি টেস্ট করে দেখছিলাম, দারুণ লাগছিলো কদবেল মাখাটা, তো একটু ভাজা মশলা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু ভাজা মশলাটা ছিল না। গুড ইভিনিং, তো আমি এবার চলে এলাম, তো এখন বাজে 8:10 বাকি, পাপা আর মা গেল পিসির কাছে, মানে নিচে সুন্দরীর কাছে, তো মা ওইদিকে মানে আমার এই মা তো ওইদিকে রান্না করছে, তো আলু ভাজা আর রাতে রুটি হবে, তো চলো তোমাদের দেখাই। এখানে ছোট মা আটা মাখছে, রাতে রুটি হবে, রুটি আর আলু ভাজা। আর এখানে দিদি এসেছে, এই মাত্র ঢুকেছে, আমি দরজা খুলে দেখলাম এখনই ঢুকেছে, আর কেউ আসেনি ফন্টু। আর মা এদিকে আলু ভাজছে আর মাংস, এই যে আলু ভাজা আছে, মাংসটা ঠিক মানে একটু জল দিয়ে ফুটাচ্ছে, মানে জল না মানে ঝোলটাই ছিল ওটা ফুটাচ্ছে। পাপার মা গেছে তো নিচে, আর তার জন্য ভাগনাও এখানে রয়েছে। আর একটা জিনিস হবে, কই তোলো বেগুন পোড়াই, দেখো সকালে এনেছে বেগুন আর টমেটো, তো বেগুন পোড়া হবে। তো এখানে বেগুন পোড়াটা আমি করে নিচ্ছি, এখানে আলু ভাজাটা হয়ে গেছে, তো আলু ভাজাটা দেখো গলে গেছে কেমন, মানে আলুগুলো, আর টমেটোটাকেও তেল মাখিয়ে রেখেছি, আর তেল মাখিয়ে না ঝালটা ভালো ছাড়ানো যায়। তো বোটাটা ভেঙে গেছে, কিন্তু কি করে ঘুরাবো বুঝতে পারছি না, এই শীতে বেগুন পোড়া খেতে দারুণ লাগে, বেগুন পোড়া টমেটো পোড়া ওই দিয়েই মানে ভাত, তারপরে রুটি, তারপরে মুড়ি, সব কিছুই খাওয়া যায়। তো চলো এটা পুড়ি নিই, তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এখানে দেখো এই যে মাংসটা, মানে রুটি করা শুরু হয়ে গেছে, দেখো কত বড় বড় আমাদের রুটি করে, মা বেলছে দেখি, ফুলকো ফুলকো রুটি দেখো তোমরা, দেখো ফুলকো ফুলকো রুটি, কার কাছে? মমতার কাছে রুটি শিখেছি, আটার মাখাটা শিখেছি মমতার কাছে। এই যে বেগুন পোড়া টমেটো পোড়াটা হয়ে গেছে, আর এখানে নিয়েছি লঙ্কা পোড়া আর পেঁয়াজ নুন আর তেল, তো এটা এখন মেখে নেব। তো এখান থেকে ভিডিওটা করার সময় পুরো উল্টো হয়ে গেছে, তো তার জন্য পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না। তো এদিকে আমার বেগুন পোড়া রেডি, তো রাতে রুটি আর বেগুন পোড়া পুরো জমে যাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।